হ্যালো বন্ধুরা, অনেকদিন তোমাদের সামনে ভিডিও আপলোড করা হচ্ছে না, একটাই কারণ তার, আর সেটা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই কারণে তোমরা গলার ভয়েস দেখে বুঝতে পারছো। আজকে আমি তোমাদের এখানে ইন্ট্রোডিউস করাবো আমার একটা স্টুডেন্ট, যে মাধ্যমিকে 7টা সাবজেক্টেই লেটার পেয়েছে, লেটার পেয়ে মাধ্যমিক পাস করেছে। ওর ডেলি রুটিন, ও কীভাবে এ মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এটা বেসিক্যালি তোমাদের এর আর প্রায় এক মাসের মতন বাকি মাধ্যমিক পরীক্ষার, জাস্ট মাধ্যমিক পরীক্ষার আর তোমাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে হাই করার জন্য, তোমাদের যে কনসেন্ট্রেশন লেভেল সেটাকে হাই করার জন্য, তোমাদের একটু মোটিভেশন করার জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি পুরো ওয়াচ করো, ও কীভাবে এ পড়াশোনা করেছে এবং কীভাবে পড়াশোনা করার মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টে এ লেটার মার্কস তুলেছে সেটাই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি পুরো শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথম এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে বলে রাখি, ও আমারই স্টুডেন্ট, এখন ক্লাস 11-এ পড়ছে, পিওর সায়েন্স নিয়ে মাধ্যমিকে এ যে 7খানা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি বিষয়ে ও 80 আপ পেয়েছে, অর্থাৎ লেটার মার্কস ক্যারি করেছে। তো সবার প্রথমে তুই তোর ইন্ট্রোডিউস এখানে দিয়ে দে, তুই যে তোর নাম কী, তুই কোন স্কুল থেকে পাস করেছিস, কত নম্বর নিয়ে কোন কোন সাবজেক্টে কী পেয়েছিস সেটা বলে নে সবার প্রথম। তো ফার্স্ট অফ অল, আমার নাম শান্তনু মজুমদার, আমি মিশন থেকে, অর্থাৎ ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাস করেছি। যে টোটাল যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস একটু বলে দে। আচ্ছা, প্রথমে আমাদের মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি, বেঙ্গলিতে আমি পেয়েছিলাম 80। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশে আমি পেয়েছি হচ্ছে 91। তারপরে হচ্ছে ম্যাথ, ম্যাথামেটিক্স যেটা সব থেকে মানে ম্যাথামেটিক্স আমি পেয়েছিলাম হচ্ছে 84। তারপরে হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রিতে আমি পেয়েছি হচ্ছে 88। তারপরে জিওগ্রাফি, জিওগ্রাফিতে আমি পেয়েছি হচ্ছে 93, যেটা আমার এই সবকটা সাবজেক্টের মার্কসের থেকে সব থেকে বেশি। তাহলে এই নম্বর পেয়েছিস, তার মানে তুই প্রত্যেকটা বিষয় অর্থাৎ মাধ্যমিকে যে 7টি সাবজেক্ট থাকে ওই 7টি সাবজেক্টে 7টিতেই লেটার পেয়েছে। তো ও একটা হেভি পড়াশোনা করেনি, কীরকমভাবে পড়াশোনা করেছে সেটা জেনে নেব। তো তোর যে ডেলি রুটিন ছিল অ্যাট ফার্স্ট, সবার প্রথম থেকে শুরু কর, যে প্রথম বছরের শুরুতে কীরকমভাবে এ তোর পড়াশোনার স্ট্র্যাটেজি ছিল, কীরকমভাবে তুই মেনটেন করেছিস সেটা বল। বছরের শুরুতে আমি অতটাই মাধ্যমিক পরীক্ষায় অতটা গুরুত্ব দিইনি। তো যেরকম 9, 7, 8, 9 যেভাবে পড়াশোনা অ্যাজ ইউজুয়ালি করেছি সেরকমই স্টার্ট করেছিলাম। কিন্তু পরে সবাই, সব টিচাররা এবং প্যারেন্টসরা আমাকে বোঝালো, না এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে মানে একটুখানি হেভি হতে নেওয়ার চেষ্টা করলাম। তাও কত ঘন্টা পড়তিস যদি আমি বলি অ্যাট ফার্স্ট স্টার্টিংয়ে? স্টার্টিংয়ে বেশি না, 3-4 ঘন্টা বেশি পড়তাম, মানে নিজে বাড়িতে 3-4 ঘন্টা নিয়ে বাড়িতে। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই পড়তে যায়, পড়তে যায়, শেখাটাও পড়াশোনা টাইমের মধ্যে এ ইনক্লুডেড করে, কিন্তু এটা না, তুমি কত টাইম বাড়িতে নিজে একা বসে পড়ছো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যে আমার পরবর্তী রেজাল্টের জন্য। তো তুই বল, এরপরে যখন মানে মোটামুটি 6 মাস চলে যায়, তখন কীভাবে ডেলি রুটিনকে সাজিয়ে নিয়েছিলিস, মানে খুব সুন্দরভাবে পড়াশোনা করতে কখন কোন সময় থেকে শুরু করেছিলিস এবং কী পরিকল্পনা ছিল পড়াশোনার প্রতি? মোটামুটি বছরের মানে মিডিল গড়িয়ে গিয়ে একদম লাস্ট 3 মাস যখন বাকি মাধ্যমিক পরীক্ষা, এরকম মোটামুটি নভেম্বর থেকে, মোটামুটি ওই নভেম্বর থেকে টেস্টের আগে তো পড়েছি, টেস্টের আগে 1 মাস মানে খুব ভালো করে প্রিপারেশন করেছি। কত ঘন্টা পড়তিস তখন? তখন 5-6 ঘন্টা পড়তাম মিনিমাম, আর যদি মানে পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ মতো আগে, তখন ওই রাত জেগে পড়া যেটা হয় আর কি, মানে সিলেবাস যদি শেষ না হয় রাত জেগে পড়তেই হবে না। তোর কি টেস্টের আগে সমস্ত সিলেবাস কভার হয়ে গেছিল? হ্যাঁ, টেস্টের আগে সমস্ত সিলেবাস কভার হয়েছিল, ম্যাথের মনে হয় 2-4টা আমার কমপ্লিট হয়নি তখন, বাস আর বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছিল পুরো পারফেক্ট ভাবে, মোটামুটি মোটামুটি পরীক্ষার আমাকে রেডি ছিলাম, রেডি ছিলিস। আর তারপরে টেস্ট যখন হলো, টেস্টে কিরকম নাম্বার এসেছিল? টেস্টে এসেছিল খুব একটা ভালো না, খুব একটা ভালো না, মোটামুটি স্কোর এসেছিল। তারপরে যখন তুই মানে টেস্ট দিয়েছিলিস, তারপরে তোর টেস্টের রেজাল্ট বেরোনোর পর স্ট্র্যাটেজিটা পাল্টে যায়, খুব মানে হেভিভাবে পড়াশোনা শুরু করিস, এবং তখন কন্টিনিউ কত টাইম ধরে পড়াশোনা করতিস পার ডে?
তখন ওই বেশি তখন টাইম বলতে সব জায়গায় পড়তে যেতাম, সেক্ষেত্রে আমার টাইম সকাল থেকে মোটামুটি বাড়িতে কত সময় দিতিস? বাড়িতে সময় দিতাম এরকম যে মানে রাত্রিবেলা শুধু পড়তাম, রাত্রিবেলাটা পড়ার মধ্যে মোটামুটি ছ ঘন্টার মধ্যে পড়তাম বাস। পাঁচ থেকে ছ ঘন্টা টোটাল বাড়িতে পড়তো, তো এটাই অনেকেই ভাবে যে পাঁচ থেকে ছ ঘন্টা খুব ইজি ব্যাপার, আমি বলবো না, পাঁচ থেকে ছ ঘন্টা টিউশনই বাদ দিয়ে ওখানে শেখার জিনিস, ওখানে শেখাবে, ওখানে আমরা শিখবো, কিন্তু পড়তে আমাদের বাড়িতে হবে। এটা আমি সবার প্রথমে আমি সবসময় বলে রাখি যে সবার পড়তে হবে বাড়িতে। কি তোমাকে অন্যজন অ্যাডভাইস দিতে পারে কীভাবে পড়তে হবে বলে দিতে পারে, কে কীভাবে এই জিনিসটা করতে হবে বলে দিতে পারে, অঙ্কের প্রসিডিওর বা সূত্র কীভাবে খাটাতে হবে বলে দিতে পারে, কিন্তু তোমাকেই পড়তে হবে, তার জন্য তোমাকে বাড়িতে সময় দিতে হবে অবশ্যই, যেমনটি ও দিয়েছিল সময়, বাড়িতে অবশ্যই সময় দিতে হবে। এরপরে যে কোশ্চেনটা তোর কাছে, যে তুই টেস্ট পেপার সলভ করেছিলিস কীভাবে এবং কোন সময় থেকে টেস্ট পেপার সলভ করা স্টার্ট করেছিলিস? মোটামুটি যখন সিলেবাস হাফ শেষ হয়ে গেছে সবকটা সাবজেক্টের ক্ষেত্রে, তখন থেকেই আমি স্টার্ট করেছিলাম টেস্ট পেপার শুরু করা, কারণ আমার দুটো টিচার আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে এখন থেকে শুরু যদি না করি টেস্ট পেপার তাহলে কখনো শেষ করতে পারবো না, টেস্টের আগে পর্যন্ত গিয়ে শেষ করতে পারবো না। তো আমার মনে হয় সিলেবাস যখন হাফ আপ কমপ্লিট হয়ে যাবে তখন থেকেই এই টেস্ট পেপারটা স্টার্ট করে দেওয়া উচিত। কিন্তু টেক্সট পেপার যখন সলভ করবি, টেক্সট পেপার সলভ করতে গেলে অবশ্যই টেক্সট বইটা পড়ে নেওয়া দরকার, টেক্সট বই থেকেই তো টেক্সট পেপারে মানে কোশ্চেন দেওয়া থাকে, এবার টেক্সট পেপারটা সবার প্রথমে সলভ করে তারপরেই তো টেক্সট পেপারটা ধরা উচিত। তো ও মানে তার মানে তুইও টেক্সট পেপার কমপ্লিট করেছিস তারপরে এক্সামে বসেছিস। আর এরপরের যে কোশ্চেনটা, যে তুই মাধ্যমিকের এক মাস আগে যেরকমভাবে মানে সবাই একটা এম থাকে যে এরকমভাবে পড়বো, পড়াশোনা কমপ্লিট করবো, তো এক মাস আগের তো স্ট্র্যাটেজি কী ছিল, যে তুই কীরকমভাবে পড়াশোনা করেছিলিস এক মাস আগের থেকে, মানে ফাইনাল হওয়ার এক মাস আগের থেকে কীরকমভাবে পড়াশোনা করেছিস আর চিন্তাধারা তোর কেমন ছিল পড়াশোনার প্রতি? তা মোটামুটি হাফ মান্থের মধ্যে মানে 15 ডেজের মধ্যে আমি মনে হয় সব সিলেবাস আরেক দফা রিভাইজ করে ফেললাম। তো সেক্ষেত্রে তারপরে আমি ধরলাম কিনা টেস্ট পেপার ধরলাম, টেস্ট পেপারটাকে শেষ করার কথা ভাবলাম। তো টেস্ট পেপার তো সব কমপ্লিট করতে পারিনি মাধ্যমিক চলাকালীন আরেকবার, তো যতটা হয়েছে এনাফ আই থিঙ্ক। আচ্ছা, তো ও মোটামুটি বা 3 মাস আগের থেকে বুঝে গেছে যে আমাকে, এখন ওর যে থিঙ্কিংটা ছিল সেটা পজিটিভ থিঙ্কিং রেখে, যে আমাকে কোনো শর্টকাট প্রসিডিওর নেই, যে আমাকে পড়তেই হবে, পড়া ছাড়া আমার কোনো উপায় নেই, পড়তে হবে তবেই আমরা নাম্বার ক্যারি করতে পারবো এবং কোনো একটা কিছু অ্যাচিভ করতে পারবো, যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য খাটনি করতেই হবে কোনো, এইটা ও বুঝে গেছিলো। তাই জন্য 3 মাস ধরে পড়াশোনা করেছে বলে মোটামুটি ওর যে লেভেল সেই অনুযায়ী ভালো রেজাল্ট করেছে, এবং তোমরা ওর মতন রেজাল্ট করতে পারো যদি তোমরা সেই ও যেরকমভাবে 3 মাস আগের থেকে ভেবেছো, এখনও 1 মাস সময় আছে, যদি 1 মাস ঠিকঠাক করে পড়ো, তো মাধ্যমিকে সেরকম একটা কিছু ব্যাপার থাকে না, ঠিকঠাক করে পড়ো তাহলে কিন্তু ও বাড়িতে পড়ো, আমি বলছি বাড়িতে পড়ার কথা, অ্যাটলিস্ট 3 ঘন্টাও যদি পড়ো তাহলেও তোমরা কি হচ্ছে একটা ভালো নম্বর ক্যারি করতে পারবে, যে নম্বরটা ক্যারি করার কথা তার থেকে অনেক বেশি নম্বর ক্যারি করতে পারবে। তো এখন তুই আরেকটা টপিকের কথা, অনেকেরই অনেক সাবজেক্ট ভালো লাগে না, যেমন ম্যাথামেটিক্স, বিভিন্ন স্টুডেন্টের আছে যে ম্যাথামেটিক্স ভালো লাগে না, তো তোর এরকম কোন সাবজেক্ট ছিল যে সাবজেক্টটা তোর একেবারেই পড়তে ইচ্ছা করতো না, এবং সেই সাবজেক্টের প্রতি তুই কীভাবে কেয়ার নিয়েছিলি, যেহেতু প্রত্যেকটা সাবজেক্টই তোর লেটার উঠেছে, অ্যাভারেজ নাম্বার প্রত্যেকটা সাবজেক্টই লেটার মার্কস উঠেছে, তো কীভাবে তুই সেটাকে মেনটেন করতি সেটাই বল তোর ভাইদের যারা মাধ্যমিক দিতে চলেছে। আমার সবচেয়ে পড়তে খারাপ লাগতো হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিটা আমার একদমই মানে, হিস্ট্রিটা পড়তে নিজেকে মোটিভেট কীভাবে করতিস? বেসিক্যালি আমি মানে কোনোদিন হিস্ট্রি ভালোভাবে পড়তে চাইওনি, প্রথমত আমার যে স্যার ছিল সেই স্যারটাও মানে সারাদিন বসে আমার হিস্ট্রি পড়াতো, এবং সে শুধুমাত্র নিজে বসিয়ে আমাকে পড়িয়ে ওখানে পরামর্শ করতো, যার জন্য আমার হিস্ট্রিতে মানে ভালো নাম্বার এসেছে, নাহলে আসার কোনো চান্সই ছিল না। আর তারপর থেকে মানে ওখানে যেহেতু বুঝতে পারছি ব্যাপারটা, তোমরা অনেকেই হয়তো হিস্ট্রিটাকে মুখস্থ মতো করে নাও, অবশ্যই ওটাকে মুখস্থ মতো করে নিও না, ওটাকে বোঝার চেষ্টা করো কখন কী ঘটনা ঘটছে। হ্যাঁ অবশ্যই মুখস্থ বিষয় রয়েছে, যেমন সালগুলো, সালগুলো তোমার খাতা লিখে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই, তো ওগুলো তো মুখস্থ বিষয় আছে, সেটা মুখস্থ একটু টাইম দিতে হবে, মোট কথা হচ্ছে টাইম দিতে হবে, যেটা আমি দিইনি, তাই জন্য আমার হিস্ট্রিতে নাম্বার খুবই কম এসেছিল। তো যাই হোক, তোমরা যদি একটু টাইম দাও, মানে সেটাকে একটু যেগুলো মানে ভালো লাগছে না, যে সাবজেক্টটা ভালো লাগে না, সেই সাবজেক্টে একটু টাইম, কারোর হিস্ট্রি হতে পারে ভালো লাগছে না, ম্যাথামেটিক্স হতে পারে, সেই সাবজেক্টে একটু টাইম দিতে হবে, যেটা আমরা যেটা ভালো লাগে না, যেটা করতে ভালো লাগে না, সেটা আমরা করতে চাই না,
কিন্তু এখানে করতে হবেই, কারণ এখানে তোমার অন্য কোনো রাস্তা নেই যে এই সাবজেক্টটাকে অ্যাভয়েড করে আমাদের পার্সেন্টেজ খুব বেড়ে যাবে। টোটালের যখন পার্সেন্টেজ আসবে খুবই খারাপ পার্সেন্টেজ এসে দাঁড়াবে। তাই জন্য প্রত্যেকটা সাবজেক্টই ভালো নম্বর পেতে হবে, আর যে সাবজেক্টটা এখনও পর্যন্ত খুব ভালো করে পড়া হয়নি সেটার পেছনে টাইম দাও, যাতে তোমাদের অ্যাভারেজ একটা ভালো নম্বর আসে। তো তুই যেহেতু মাধ্যমিক দিয়েছিস, মাধ্যমিকের প্রতি একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে তুই এখন যে এক মাস বাকি আছে তার জন্য তোর যে ছোটো ভাইরা যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য কী অ্যাডভাইস দিতে চাস? আমি একটা কথাই বলবো, যারা হিস্ট্রিটাকে হেট করো, যারা জিওগ্রাফিটাকে হেট করো, হিস্ট্রিকে হেট করো, পড়তে ইচ্ছা করে না, তারা একটা কাজই করো, কোনো স্যারের কোনো নোটস পড়বে না, কিচ্ছু পড়বে না, সহায়িকাও খুব একটা বেশি ধরবে না, শুধুমাত্র যে তোমার যে টেক্সট বইটা রয়েছে টেক্সট বইটা পড়বে, আর পারলে তার সঙ্গে আরও অনেকগুলো রাইটার টেক্সট বই নেবে, ওগুলো পড়ে ওই এক একটা টপিক বিভিন্ন জায়গা থেকে পড়বে, এর ফলে কি তোমার যেমন ক্লিয়ার হবে ঠিক তেমনই। মানে আমি তোমাদের সবসময় বলি বিভিন্ন বই পড়ে কোনো লাভ নেই, যে টেস্ট এই টেস্ট পেপার সলভ করো, এই টেস্ট পেপার পার্টিকুলার ম্যাগেও বলেছি, শুধুমাত্র তোমাদের টেক্সট বইটার থেকেই সমস্ত কিছু তৈরি হয়েছে, মূল জায়গা যেখান থেকে সমস্ত জিনিস তৈরি হচ্ছে সেই জায়গাটাকে যদি তোমরা ক্লিয়ার করো, আর বাদ বাকি জায়গা তৈরি দরকারই নেই, তাই মূল যে জায়গাটি সেই জায়গার থেকে যদি তোমরা ক্লিয়ার করো, অর্থাৎ টেক্সট বইটা যদি ভালো করে পড়ে নাও, তাহলে তোমাদের অন্য কিছু পড়তেই হবে না, যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে, তাছাড়া কিছু শর্ট কোশ্চেন যদি তার সাথে সলভ করো, আর বট কোশ্চেন তোমরা যদি টেক্সট বই পড়ো তাহলে ওখান থেকে তোমরা পুরোপুরি বট কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট করতে পারবে। আর শর্ট কোশ্চেনের জন্য যেরকম ম্যাথামেটিক্সের শর্ট কোশ্চেনের জন্য তোমাদের প্র্যাকটিস অবশ্যই লাগবে, শুধু দেখে হবে না। আর একটা কথা, সবাই সাজেশনের পেছনে দৌড়ো, আমি বলবো সাজেশনের পেছনে দৌড়িও না, তোমরা পুরোপুরি বই টেক্সট বইটাকে কমপ্লিট করো। ও যেভাবে বললো, ও টেক্সট বই কমপ্লিট করেছে, দেখো ও টেক্সট বই কমপ্লিট করেছে, যেখান থেকে কোশ্চেন এসে অ্যাটেন্ড করতে পেরেছেই বলেই আজকে কি অল সাবজেক্টে 80% পেতে পেরেছে। ও কি হচ্ছে, টেক্সট বই পড়তে হবে, কষ্ট করতে হবে, এর জন্য কোনো শর্টকাট নেই যে সাজেশন দিয়ে দেবে, সাজেশন থেকে খুব বেশি নম্বর তোমরা ক্যারি করে ফেলবে, কে দেবে সাজেশন, কে দেবে? যে যদি সাজেশন দিতেই পারতো ও, তাহলে এত সাজেশন বেরোতো না, ওই একটাই সাজেশন বেরোতো। তুমি যদি দেখে ও দুখানা সাজেশনের বই নাও, এই একটা সাজেশনের বই, একটা সাজেশনের বই, দেখবে অধিকাংশ বইয়ের সাথে এই বইয়ের সাথে এই বইয়ের কোনো মিল নেই, একটা স্যারের সাজেশনের সাথে আরেকটা স্যারের সাজেশনের কোনো মিল নেই। তাহলে কি দুজনেই ভুল দিচ্ছে? না, দুজনের যেটা মনে হচ্ছে, এনার যেটা মনে হচ্ছে, এই স্যারের যে মনে হচ্ছে যেটা আসতে পারে এটা দিচ্ছে, এই স্যারের যে মনে হচ্ছে যে এটা আসতে পারে এটা দিচ্ছে, তাদের থিঙ্কিংটা তুলে ধরছে সাজেশনের মাধ্যমে, কে সেটার ওপর ভিত্তি করে অবশ্যই পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। তাই জন্য ও তোমরা অবশ্যই ওই সব বাদ দিয়ে পুরো ক্লিয়ারলি স্টেট কার্ড পড়াশোনা করো টেক্সট বইয়ের ওপর ভিত্তি করে। ও এরপরে একটা হেভি টপিকের ওপর আসছি, যেটা না বললেই নয়, কারণ ওর ক্ষেত্রে খুবই প্রযোজ্য এটা, কারণ ও গেমার, একজনের বলতে পারো এক ধরনের গেমার, মানে কি বলবো, আমার নলেজ খুব একটা নেই গেমিংয়ের প্রতি, মানে ক্লাস টেনের পর, টেনে কি গেম খেলতিস? নাইন থেকে গেমস খেলা শুরু করেছে, গেমের প্রতি প্রচুর সময় নষ্ট করেছে। আমি বলবো যারা গেম খেলছো এই সময়টা অন্তত গেমটাকে অফ রাখো পড়াশোনার জন্য। তোমরা ভাবছো যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট আমরা পড়াশোনা করবো তাহলেই হয়ে যাবে, না, নোটিফিকেশান অফ করো, ফেসবুক হোয়াটসঅ্যাপ অফ করো, ফোন একদম ডাইভার্টলি অফ করে দাও, ফোন যাতে তোমাকে কন্ট্রোল না করে, তুমি ফোনকে কন্ট্রোল করবে, তার জন্য নোটিফিকেশান অফ করো, নোটিফিকেশান অফ করে এ পুরোপুরি তোমার টেক্সট বইটা কমপ্লিট করার চেষ্টা করো। ওর ক্ষেত্রে যেটা হয় যে এখন 11 আমি মাঝে মাঝে বকাঝকা করি ওকে, যে মাধ্যমিকে পড়াশোনা তো করেছে, মাধ্যমিকের পড়াশোনা করেছে, কিন্তু 11 ভাবছে যে কোনো ব্যাপার না, খুব একটা গেম খুব রাত জেগে পড়াশোনার আর থেকেও বেশি গেম খেলতে শুরু করেছে। সেই কারণে আমি বলি গেম যারা পাবজি টাবজি কীসব বেরিয়েছে যদি আমি জানি না, ওই সব অ্যাভয়েড করো এখন। হ্যাঁ, লাইফে এনজয় আছে, তোমার হয়তো ওটা দিয়ে আনন্দ হয়, হ্যাঁ প্রত্যেকের, কেউ মুভি দেখে আনন্দ করে, কেউ গেম খেলে আনন্দ করে, প্রত্যেকের আনন্দের এর চাহিদা অন্য, কিন্তু কোন সময় আনন্দ করার জিনিস, কোন সময় কোনটা করতে হবে সেটা বুঝে নিজের পদক্ষেপ করো, তোমার লাইফ তুমি ভালো বেটার বুঝবে, এটাকে একটু ভাবো, সেটাই আমি বলতে চাইলাম। আর এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের মোটিভেট করার জন্য, আর মাধ্যমিকের যেহেতু আর 1 থেকে 1.5 মাস বাকি, সেই কারণে তোমাদের একটু মোটিভেট করার জন্যই আমি ভিডিওটা করলাম। অনেকদিন ভিডিও আপলোড করতে পারছি না, তোমরা আমার গলার সাউন্ড দেখেই বুঝতে পারছো যে গলা এখনও বসে রয়েছে। তো এরপরে তোমাদের ভিডিও আসবে, এভিডিএর যে সাজেশন পেজ রয়েছে সেই সাজেশনের পেজের পুরো সলভ আমি করে দেবো, কীভাবে করতে হবে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে লাইক করবে, আর এখনও পর্যন্ত চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো তো রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।